আর আপনি আর এবার শ্বশুর বাড়ি থেকে যে বাজার চলে আসছে, তাই না? কি কি আসছে? তুমি আঙ্গুর খাচ্ছ। তোমার শ্বশুর বাড়ি আর লেনের শ্বশুর বাড়ি থেকে বাজার আসছে। হ্যাঁ, এই যে আখ, এরপর হচ্ছে ম্যাঙ্গো, এরপর হচ্ছে মাত্র একটা পাপায়া। আল্লাহ, আর এত অল্প ফল! হ্যাঁ, টিপটুস নাকি তোমার শ্বশুর বাড়ি? এই যে অল্প কিছু ফল, এই যে আঙ্গুর খাচ্ছে ওরা দুজন মিলে, ব্রেড। ও, আবার জুসও দিছে। শ্বশুর বাড়ির থেকে এত তৃপ্ত শ্বশুর বাড়ি মাত্র তিনটা আইসক্রিম পাঠাইছে। ও, আবার যাতে রান্না বান্না করতে না হয় পরোটাও পাঠাইছে। ও, আচ্ছা 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 আচ্ছা, আবার ডিম পাঠাইছে, মাত্র এক ডজন ডিম। এটা তো আমাদের এক বছর শেষ হয়ে যায়। হ্যাঁ, আমাদের মিকিদিনই তো প্রত্যেক দিন চারটা করে ডিম লাগে। আচ্ছা, এরপরে ও আবার ওরা চিকেন লাইক করে, চিকেন পাঠাইছে। এত ফ্রিজে রাখা হয়নি, ডিপে রেখে দাও। শুনো, রণকৃহিনো, এই নেক্সট টাইম বলবা বেশি করে বাজার পাঠাইতে, বুঝতে পেরেছো? কি বলে দিও, পপকর্ন আর এদিকে হচ্ছে সবজি, এত পপ সবজি। আচ্ছা, জোকস একটা ছোট্ট কাঁঠাল, ছোট্ট কাঁঠাল জোকস অ্যাপার্ট। আমাকে বাজারে যেতে হয়নি, বাসের নিচে নামছি, সব পেয়ে গেছি। আর সন্ধ্যার দিকে তো ভালো মাছ পাবো না, তাই বাজারে যাই। যাই বলো, কাঁঠালটা কিন্তু অনেক কিউট না? সবজিগুলি ফ্রিজ রাখতে হবে, তাই তো? আমি তো তোমার কাছে হেল্প করি, তাই না? আল্লাহ না ধুয়ে খেয়ে নিচ্ছে, আমি ধুয়ে দে। আল্লাহ জানে ডিম ক্র্যাশ হয়ে গেছে। আমি চিড়া কিনে আনছি না, হাতে দুধ চিড়া খেতে হবে। কি দিবে আমি তোমাকে বলি? দুধ দিবে, চিড়া দিবে, দই দিবে, ফল দিবে, আর একটু চিনি দিবে। ফ্রুটস তো আছে, নকল আরো কিনে নিয়ে আসবো, সমস্যা নেই।